ভাই হ্যালো নমস্কার, আমি রাজ। ওয়েলকাম টু ফিল্মিরাজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বাংলা সিনেমা তিনটে সিনেমা ট্রেলারকে নিয়ে রিভিউ রিয়াকশন করবো। দুটো ট্রেলার এবং একটা টিজার। একটা হচ্ছে অন্তর্ধান, যেটা বনি এবং গোসানির অভিনীত সিনেমাটা টিজারটা রিয়াকশন দেবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আকাশ অংশত মেঘলা, দুর্দান্ত একটা সিনেমা ট্রেলার রিলিজ হয়েছে। রুদ্রনীল রয়েছেন সে লিড রোলে, সেটা ট্রেলার রিভিউ করবো। অ্যান্ড শেষে যে সিনেমাটা সেটা আছে অনন্ত বলে একটা নতুন সিনেমা আছে, ঋত্বিক চক্রবর্তীর সিনেমা, সেটা নিয়েও আমি কিন্তু ট্রেলার রিভিউ করবো। বাট ফার্স্ট অফ অল অনন্তকে নিয়ে কথা বলবো। তো অনন্ত সিনেমা ট্রেলারটা কেমন লেগেছে দেখুন। এই সিনেমার ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে এই সিনেমাটা ভরপুর একটা, মানে কি বলা যেতে পারে, একটা আর্ট টাইপ অফ ফিল্ম। এই সিনেমার ট্রেলারটা পুরো মানে বিজিএমের উপরে নির্ভর, এবং বেসিক্যালি এটা হচ্ছে একটা, বুঝতে পারছেন যেটা বললাম আমি, ওই কমার্শিয়াল টাইপ অফ সিনেমা নয়, একটা পুরো একরকম একটা অন্য ধারার একটা গল্প, একটা আর্ট টাইপ অফ ফিল্ম। এখানে যেটা গল্প, তো আমি কিছু বুঝতে পারছি না গল্পটা কী হতে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঋত্বিক চক্রবর্তী এরকম একটা জানলার পাশে এরকম বসে আছেন মুখ গোমড়া করে, তখন একটা ট্রেন যাচ্ছে তার বাড়ির সামনে দিয়ে, তখন উনি সে আলোটা পড়ছে, উনি আলোটাকে দেখছেন। তো মিনস এই সিনেমাটার ক্ষেত্রে একটা লাইট, একটা আলো একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, তা কিন্তু আমরা দেখতে পাবো সিনেমাটার রিলিজ হলে। এটা কিন্তু 100% গ্যারেন্টি, বিকজ এখানে অনেকগুলো সিন আছে যেগুলো কিন্তু আলোর সঙ্গে নির্ভরশীল। একটা একটা সিন, এবং একটা সিন আছে রোদের কাছে একটা হাতটা আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখুন, লোকে বুঝতে পারবেন না, রোদের সাথে হাতটা একদম আস্তে 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 দিচ্ছেন। এবং নেক্সট আর একটা সিন হচ্ছে যখন ওই মানে জানলাটা ওপেন হচ্ছে, তখন তার সঙ্গে সঙ্গে রোদটা পড়ছে অ্যান্ড ওই সিঁড়ি ঘোড়াকে দেখাচ্ছে। এইরকম অনেকগুলো সিন রয়েছে। হ্যাঁ, এবং যে নায়িকা রয়েছেন আমাদের এখানে, ওকে সৈনি ম্যাডাম, তো নায়িকা সৈনি ম্যাডাম এবং হিরো আমাদের ঋত্বিকদা, তাদের সঙ্গে যখন আলাপটা হচ্ছে, কিন্তু একটা রাতের সঙ্গে মানে রাতের মধ্যরাতে একটা আলাপ হচ্ছে, যেখানে কিন্তু লাইটটা পড়ছে, যেখানে লাইট পড়ছে তাদের দুজনের সঙ্গে সেখানে কিন্তু আলাপটা পড়ছে। মানে বুঝতে পারছেন আমি কোন অ্যাঙ্গেল দিয়ে কথাগুলো বলছি, যেখানে লাইটটা পড়ছে সেখানে কিন্তু দুজনের সঙ্গে আমরা দেখতে পেলাম মানে আলাপটা হলো, আলাপ মিনস দেখা দেখিটা হলো। ওকে, তারপর সে তার রাস্তায় তার রাস্তায়, তো দুর্দান্ত একটা গল্প। আমাকে তো কনসেপ্টটা খুব ভালো লেগেছে, শুধুমাত্র এই মানে কি বলবো, ডাম্প ট্রেলার দেখে, বোবা ট্রেলারটা দেখে, তো আমাকে খুব ভালো লেগেছে এই সিনেমার লিড রোলে, যেটা বললাম আমি, সৈনি সরকার, ঋত্বিক চক্রবর্তী অ্যান্ড সিনেমা ডিরেক্টর অভিনন্দন দত্ত। তো এই 2.5 মিনিট ট্রেলারটা আমার তো খুবই ভালো লেগেছে, যারা এখন দেখেননি তাদেরকে বলবো দেখে আসতে। অনন্ত ট্রেলার ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পেয়ে যাবেন, অ্যান্ড যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন। সেকেন্ড যে সিনেমাটা সেটা হচ্ছে আকাশ অংশত মেঘলা, সিনেমাটা ট্রেলার নিয়ে রিভিউ করবো। দেখুন এই সিনেমাটার ট্রেলারটা রিভিউ করার আমি একটা কথা বলি, আমাদের বাংলাতে এখন রিভিউ কমিউনিটিতে অনেক রিভিউয়ার রয়েছে, তো আমি তো বেসিক্যালি আপনারা জানেন আমি এখন উড়িয়া ইন্ডাস্ট্রি থেকে বেশি ঝোঁক, এখন আমি উড়িয়া সিনেমাকে বেশি রিভিউ করছি, বাংলা একটু কমে যাচ্ছে, বিকজ বুঝতে পারছেন খেটে সিনেমা রিভিউ করছি, বাট সেরকমভাবে ভিউজ হচ্ছে না, উড়িয়াতে বেশি ভিউজ হচ্ছে, উড়িয়া এখন মাঠটাও খুব ফাঁকা, তার জন্য ভাবলাম ওখানে গিয়ে চলে আসি। বাট মানে কি বলে, রক্ত তো বাঙালিতে বইছে ভাই, তো বাঙালি সিনেমা সাপোর্ট অবশ্যই করবো, ভিউজ হোক কি না হোক। তো এই যে আকাশ অংশত মেঘলা এই সিনেমা ট্রেলারটা খুবই আমাকে ভালো লেগেছে, এবার দেখলাম না কেউ কোনোদিনও কেউ কেউ রিভিউ করে না এখনো পর্যন্ত, ভালো কাজকে ভাই কেউ সাপোর্ট করে না, জিৎদেব বলে সবাই চালিয়ে যাবে, চেঁচিয়ে যাবে, কিন্তু ভালো কাজকে কেউ সাপোর্ট করবে না, এটা বাস্তব। বাট আই এম হ্যার রাজ হেয়ার, ওকে, তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে প্লিজ। তো দেখুন আকাশ অংশত মেঘলা সিনেমাটার গল্পটা এখানে দেখা যাচ্ছে 90 দশকের একটা গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক আন্দোলনের একটা ভয়াবহ একটা দুরবস্থা দেখতে পাচ্ছি। ওই সময় লাল পতাকা নিয়ে শ্রমিক আন্দোলন হচ্ছে, অ্যান্ড শ্রমিক আন্দোলনের সঙ্গে সঙ্গে অনেকগুলো কিন্তু কুকৃতিও কিন্তু হচ্ছে। এখানে একটা পলিটিক্স দিক দেখাচ্ছে, এখানে যে লিড রোলে দেখতে পাচ্ছি আমরা রুদ্রনীলকে, রুদ্রনীলের স্ত্রী, উনি বলছেন যে পলিটিক্স করে তুমি সারা জীবনে কী করছো। আমি এখানে একটা ছোট্ট একটা কথা বলতে চাইছি, যে এই সিনেমার ট্রেলারটায় আমি দেখছিলাম অনেকেই কমেন্ট এত বাজে বাজে লিখেছেন, উনি বলেছেন বলছেন যে মানে পার্সোনাল অ্যাটাক করছেন রুদ্রনীলদাকে, যে এবার আপনি রামে না বামে, এবার আবার আপনাকে লালে ফিরতে হলো। দেখুন এটা একটা সিনেমা, ওকে প্লিজ, পার্সোনাল লোকের মানে পার্সোনাল সঙ্গে অ্যান্ড সিনেমার সঙ্গে প্লিজ আপনারা দূরে রাখুন। এবং এই সিনেমাটা আমি নিশ্চিত এই সিনেমাটাও কিন্তু একটা দুর্দান্ত একটা সিনেমা হতে চলেছে, বিকজ এর গল্পটাও এরকম একটা গল্প। ওকে, যেটা আমি বলছিলাম পয়েন্টে ফেলে যাক, যে ওই তার স্ত্রী বলছে যে তুমি পলিটিক্স করে কী এতদিন পেয়েছো, তো এই মানে এই যে মানুষটা আমাদের রুদ্রনীল, এই রুদ্রনীল বাবু ওকে না ইন্ডাস্ট্রি খুব জঘন্যভাবে ইউজ করে। ওর সিনেমাগুলো দেখবেন, এই যে কেলোর কমার্শিয়াল সিনেমাগুলোতে এত ফানি ফানি তাকে দেয়, কেলোর কীর্তি হোক কিংবা অনেকগুলো সিনেমা, ওই লাভ এক্সপ্রেস ভালো লাগে না, ওনার ভিঞ্চিদা থেকে শুরু করে এই রকম সিনেমাগুলো, অ্যাক্টিং কাকে বলে, উনি এখনও ভালো কিন্তু অ্যাক্টিং করেন, ওই কাঠমান্ডু সিনেমাতে অ্যাক্টিং এত জঘন্য করেছেন, আমাকে ভালো লাগেনি এনার অ্যাক্টিং ওই মানে কমার্শিয়াল সিনেমাগুলোতে। বাট এই সমস্ত সিনেমাগুলোর অ্যাক্টিং কাকে বলে উনি দেখিয়ে দিয়েছেন ভাই, হ্যাট সব রুদ্রনীল স্যার, হ্যাট সব, ভালো লেগেছে আমার ট্রেলারটা বেসিক্যালি। অ্যান্ড এখানে অনেকগুলো মানে দুটো গল্প দেখতে পাচ্ছি আমরা এখানে এই সিনেমা ট্রেলারের ভিতরে, একটা যেটা বললাম ওই রুদ্রনীল স্যার অ্যান্ড তার স্ত্রী এবং তার একটা মেয়ের গল্প একটা,
ওকে, গরিবের দুঃখের একটা গল্প, এবং আরো একটা গল্প দেখতে পাচ্ছি, ওই রাহুল এবং তার বাবা মা, তার বোন, তার বোনের বিয়ে হচ্ছে না, রাহুলের ঠিক মতন জব পাচ্ছে না, এদিক সেদিক ঘোরাঘুরি করছে, এটাকে নিয়ে একটা বেসিক্যাল একটা স্টোরি, ওকে, যেন আকাশ অংশত মেঘলা। তো ওই 90 দশকের একটা প্লটকে নিয়ে একটা লেখানো হয়েছে, ওই সময় শ্রমিক আন্দোলন, জানেন আপনারা প্রত্যেকে যে কীরকমভাবে ভয়াবহ দুরবস্থা ছিল, সেটাকে নিয়ে হয়তো সিনেমাটা বানানো হয়েছে, যে সিনেমার ডিরেক্টর জয়দীপ মুখার্জি। তো জয়দীপ মুখার্জি এরকম একটা দারুণ একটা সিনেমা করছেন, তার জন্য হ্যাটস অফ, অ্যান্ড হ্যাটস অফ ফুল টিমকে আকাশ অংশত মেঘলা। যারা এখন দেখেন, দেখে আসুন ট্রেলারটা, আর যদি ভালো লেগে থাকে ট্রেলারটা তো অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলুন যে ট্রেলারটা কেমন লেগেছে। ওকে, একটা লাস্ট অন্তর্জাল বলে একটা নতুন একটা সিনেমা ট্রেলার টিজার দেখলাম, যেখানে দেখতে পেয়েছি আমার বনিকে অ্যান্ড কৌশানীকে। তো এই টিজারটা কিন্তু আমি গতকাল যখনই রিলিজ হয়েছিল 5টায়, আমি ওই 5:30 থেকে কিন্তু আমি টিজারটা রিভিউ করে দিয়েছিলাম, বাট আমাকে ডিলিট করতে হয় একটা কারণে, সেটা আমি পরে আপনাদেরকে একটা সময় বলবো। তো আমাকে কেমন লেগেছে এই টিজারটা দেখুন, বেকার লেগেছে। পাণ্ডে মোশন পিকচার এর প্রোডাকশন হাউস, তো জানি না কী দেখে এনারা এদেরকে কাস্ট করে, এই বনিকে কৌশানীকে। এখন হাতে নাকি যে দুজনের একসঙ্গে নাকি 4-5টা সিনেমা আসছে, তো এরা অ্যাক্টিংয়ে তো এই জানে না দুজন, আর আমি জানি না এখানে কী গল্প কী সব ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। প্রারার্জুন মজুমদার সিনেমা ডিরেক্টর। তো দেখুন গল্পটা দেখা বোঝা যাচ্ছে যে দুজন লাভার ভালোবেসে বিয়ে করছে, বিয়ে করার পর তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না কি হয় আমি জানি না, কেউ একটা খুন কি নিখোঁজ হয়ে যাচ্ছে, তো পুলিশ টুলিশ আসছে, ইনভেস্টিগেশন করছে, এইসব ব্যাপার, এটাকে নিয়ে একটা স্টোরি। দেখুন আমি একটা কথা বলি, এই সমস্ত সিনেমা বানাতে না যাই তো টাকা খরচা হয়, তো সেই টাকাগুলোকে আপনারা প্লিজ গরিবদেরকে দিয়ে দান করে দিন, নয়তো একটা ভালো একটা কনসেপ্ট বানান যেখানে নতুন মুখ আনুন প্লিজ। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রি কেন সাউথের মতন হতে পারছে না, সেখানে আমি অনেকগুলো কারণ লিখেছিলাম, সেখানে কিন্তু একটা কারণ হচ্ছে এই যে নতুন মুখকে কেন নিচ্ছে না, নতুন মুখ মানে মিনস নতুন লিড রোল হিরো হিরোইন হোক কিংবা নতুন রাইটিং কিংবা নতুন ডিরেক্টর হোক, ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিতে পারবেন, দেখে আসতে পারবেন। একদম ফালতু লেগেছে আমাকে অন্তর্জাল টিজারটা, মানে ছবি ছিল একটা কথা, ছুরি ছিল সেখানে, সায়ন মানে কৌশানী অ্যান্ড বনি ছিল, আবার টিজার দেখে মনে হচ্ছে আরেকটা, আবার টিলার দেখে মনে হবে এটা আর একটা গল্প। তো গল্প তো মহাবেন সব এক করে দিয়েছে, আমাকে একদমই ভালো লাগেনি, আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং এই তিনটে সিনেমার টেলার দেখে যা যা দেখেছেন তিনটাই, কোনটা সেরা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, টেক কেয়ার, বাই।